মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার ভবিষ্যৎ কি? মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পরীক্ষা কি জুন মাসে হবে না পরীক্ষা বাতিল হয়ে জুন মাসেই রেজাল্ট বেরোচ্ছে? এ বিষয়ে পুরো ডিটেলসে আলোচনা করব। তার আগে কলেজের জন্য ইউজিসি একটি বিজ্ঞপ্তি জারি করেছে। ইউজিসি সেই বিজ্ঞপ্তিতে বলে দিয়েছে যে এই মুহূর্তে এ রাজ্য তথা দেশের কোনো অ্যাকচুয়ালি ইউনিভার্সিটি অফলাইনে এক্সামিনেশন যাতে না নেয়, আর এই সময় সমস্ত এক্সামিনেশন যাতে এ অফলাইনের বদলে অনলাইনে নেওয়া হয়। এবং তোমরা জানো সকলেই তোমাদের আগের এর অড সেমিস্টারের যে এক্সামিনেশন ছিল সেটা অনলাইনেই হয়েছিল, এবং ইভেন সেমিস্টারের যে এক্সামিনেশন সেটা অনলাইনেই হবে আমি বহু আগে বলে দিয়েছি। কারণ সমস্ত পরিস্থিতি দেখে তোমাদের যেহেতু এখন ক্লাস হচ্ছে অনলাইনে, সেহেতু তোমাদের ইভেন সেমিস্টার যেটা আছে সেটা তোমাদের অনলাইনেই হবে। এর পরবর্তী বিষয়, তোমরা যারা এই মাধ্যমিকের স্টুডেন্ট রয়েছো, তোমরা যারা উচ্চ মাধ্যমিকের স্টুডেন্ট রয়েছো, তোমরা সকলেই ভাবছো যে আমাদের পরীক্ষার বিজ্ঞপ্তি কেন এখনও বেরোচ্ছে না। দেখো, এর পেছনে অনেক কারণ আছে। তাছাড়া তোমরা অনেকে আমাকে ইনস্টাগ্রামে জিজ্ঞাসা করেছো আমাদের কি অ্যাকচুয়ালি রেজাল্ট জুন মাসেই বেরোতে চলেছে। দেখো, সর্বভারতীয় বোর্ড কিংবা অন্যান্য যে সমস্ত রাজ্য অ্যাকচুয়ালি দশম শ্রেণীর পরীক্ষা বাতিল করে দিয়েছে তাদের কিন্তু রেজাল্ট জুন মাসে বেরোতে চলেছে। এবং সর্বভারতীয় বোর্ড দশম শ্রেণীর যে রেজাল্ট রয়েছে সেই রেজাল্ট জুন মাসের 20 তারিখে পাবলিশ করবে বা রেজাল্ট দিয়ে দেবে। তারপরে তাদের পঠন পাঠন স্বাভাবিকভাবে শুরু হয়ে যাবে। এবং যারা এই মুহূর্তে সর্বভারতীয় বোর্ডের স্টুডেন্ট রয়েছে তারা কিন্তু রীতিমতো তাদের একাদশ শ্রেণীর পড়াশোনাও চালু করে দিয়েছে। এক্ষেত্রে আমি বলে রাখি, তোমাদের ও যে মাধ্যমিক পরীক্ষা যদি বাতিল হয়ে যায় সেক্ষেত্রে খুব তাড়াতাড়ি তোমাদেরও রেজাল্ট দিয়ে দেওয়া হবে। কারণ সর্বভারতীয় বোর্ডকে সমস্ত স্টেট বোর্ডগুলো ও অনুসরণ করে, এবং তোমাদের যে মাধ্যমিক পরীক্ষা সেটাও কিন্তু সম্পূর্ণভাবে বাতিল হওয়ার পর খুব তাড়াতাড়ি তোমাদের রেজাল্ট দিয়ে দেবে, যাতে তোমরা পিছিয়ে না থাকো সর্বভারতীয় বোর্ড এবং অন্যান্য বোর্ডের থেকে। এছাড়া তোমরা অনেকেই বলবে এখনও পর্যন্ত কেন আমাদের এর অফিসিয়াল বিজ্ঞপ্তি আসছে না। তার কিন্তু বিভিন্ন কারণ রয়েছে। একটা বড় কারণ রয়েছে, এ আমাদের রাজ্যের এখনও পর্যন্ত শিক্ষামন্ত্রী নিয়েও কিন্তু অনিশ্চয়তা রয়েছে। যিনি এতদিন ছিলেন শিক্ষামন্ত্রী রূপে পার্থ চট্টোপাধ্যায়, না কিছু আগে কিছু সময়ের জন্য ছিল ব্রাত্য বসু, কে হবে শিক্ষামন্ত্রী এবারে? যেহেতু এখনও পর্যন্ত শিক্ষামন্ত্রী স্থির হয়নি, সেটাও একটা কারণ হতে পারে তোমাদের বিজ্ঞপ্তি লেট আসার। কিন্তু তোমরা বরাবরের মতন তোমাদের বলছি তোমরা নিশ্চিন্ত থাকো, এর বহু কারণও রয়েছে। সবথেকে বড় কারণ, আমাদের কেন্দ্র যেটা মেনে নিয়েছে, আমাদের দেশে এ কোভিডের তৃতীয় ঢেউ আসতে চলেছে, এবং তৃতীয় ঢেউয়ে সবথেকে বেশি সংক্রমণ বা এর যে প্রভাব পড়বে সেটা হচ্ছে শিশুদের ওপর, যেটা তোমরা এখানে দেখতেই পাচ্ছ। এছাড়া স্টুডেন্টদের মধ্যে সবথেকে বেশি এই মুহূর্তে এই কারণে ভয় রয়েছে। এই কারণেই কেন্দ্র এখন পরিকল্পনা করছে দেশ জুড়ে সম্পূর্ণভাবে আবার লকডাউন করার, কারণ পরিস্থিতি আরও ভয়ঙ্কর আসতে চলেছে, যেটা তোমরা এখানে দেখতেই পাচ্ছ। আর যারা উচ্চ মাধ্যমিকের স্টুডেন্ট রয়েছে, তোমরা সকলেই মনে করছো যে মাধ্যমিকের পরীক্ষা তো বাতিল হবে, সকলেই বলছে আমাদের ক্ষেত্রে কি হবে। দেখো, তোমাদের ক্ষেত্রেও বলে রাখি, এই যে জুন মাসেও কিন্তু কার্যত পরিস্থিতি আরও ভয়াবহ হবে, যেটা বিভিন্ন গবেষকরা বলছে। সেই কারণে তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষাও কিন্তু অফলাইনে জুন মাসে কার্যত সম্ভব নয়। এবং উচ্চ মাধ্যমিকের স্টুডেন্টদের জন্য যে অফিসিয়াল বিজ্ঞপ্তি এসেছিলো সেই বিজ্ঞপ্তিতে কিন্তু পরিষ্কারভাবে উল্লেখ করা হয়েছিল যে অ্যাকচুয়ালি পরিস্থিতির ওপর ডিপেন্ড করে ডিসিশন পরবর্তী সময়ে নেওয়া হবে, পরিস্থিতি কীরূপ থাকবে এবং যে পরিস্থিতি আমরা দেখছি, গবেষকরা যে পরিস্থিতি বলছে। এছাড়া আজকের পরিস্থিতি তো আরও ভয়ঙ্কর, মৃত্যুর দিক থেকে ভারত নতুন এক রেকর্ড করেছে, তার মানে বুঝতেই পারছো কতটা ভয়ঙ্কর পরিস্থিতি। সেই কারণে তোমাদেরকে বরাবরের মতো বারবার আমি বলবো, তোমরা কিন্তু ও প্রপার প্রোটেকশন নিয়েই চলবে। এবং যেটা অনেকে বলছো যে আমরা অফলাইনে অ্যাকচুয়ালি পড়তে যাচ্ছি, বারবার যেটা বলছি, তোমরা অফলাইনে এই মুহূর্তে পড়তে যেও না, অনলাইনেই পড়াশোনা করো। অফলাইনে পড়তে গিয়ে নিজেকে বিপদের মুখে ঠেলে দিও না, কারণ এই যে সময়টা, এই সময়টা তোমরা বাড়িতে বসে যতটুকু সম্ভব ততটুকু পড়াশোনা করো এবং অনলাইনে টিচারদের বলো পঠন পাঠন শুরু করতে। এবং যারা উচ্চ মাধ্যমিকের স্টুডেন্ট রয়েছে, তোমরা অনেকেই ভাবছো আমাদের পরীক্ষা হয়তো অনলাইনে হবে। দেখো, এই মুহূর্তে পরীক্ষা অফলাইনে তো হবে না, তোমরা সকলেই বুঝতে পেরেছো। তোমাদের পরীক্ষা পেছাবেও না, এটাও আমি বলছি, কেন পেছালে অনেক সমস্যা হবে। সেক্ষেত্রে অনলাইন একটা রাস্তা হতে পারে তোমাদের এর এক্সামিনেশন নেওয়া। এবং সবাইকে যেহেতু আমাদের রাজ্য থেকে উচ্চ মাধ্যমিকের স্টুডেন্টদের অ্যাকচুয়ালি ফোন দেওয়া হয়েছে, সেক্ষেত্রে অনলাইনে কিন্তু এক্সামিনেশন নেওয়া হতেই পারে। সেক্ষেত্রে কেউ কিন্তু পড়াশোনা বন্ধ করে দিও না, তাহলে কিন্তু পরবর্তীকালে তোমাদের সমস্যা হতে পারে, যেহেতু তোমাদের অনলাইনে এক্সামিনেশনই নেওয়া হবে। এবং বিভিন্ন জায়গার থেকে বিভিন্ন রকমের মন্তব্য তোমরা শুনছো, অনলাইনে এক্সামিনেশন নেওয়া হলে অনেক স্টুডেন্টরা অসৎভাবে অ্যাকচুয়ালি বই দেখে লিখবে, সেটা তো হয়েই থাকে।
থাকে, কিন্তু তার সত্ত্বেও যেহেতু কোনো উপায় নেই, পরীক্ষা যদি একান্ত নিতেই হয় উচ্চ মাধ্যমিকদের, সেক্ষেত্রে তো অফলাইনে কোনো মতেই নেওয়া যাবে না। সেক্ষেত্রে একমাত্র রাস্তা অনলাইন, এবং আমাদের রাজ্য সরকারের যেহেতু ফোন দিয়েছে সমস্ত স্টুডেন্টদের, এর ফোন কেনার জন্য টাকা দিয়েছে, সেক্ষেত্রে কিন্তু অনলাইনে তারা নিতেই পারে। সেক্ষেত্রে কিন্তু তোমরা অবশ্যই তোমাদের প্রিপারেশনে এই উচ্চ মাধ্যমিকের কোনো খামতি রেখো না, যাতে পরীক্ষা যদি অনলাইনে হয় তোমাদের কোনো সমস্যা না হয়।